16 কিলোমিটার দেখাচ্ছে কিন্তু ট্র্যাকটা 22 কিলোমিটার। এখন বাজে রাত 2:30, এখন আমরা যাচ্ছি ট্র্যাকিং এর উদ্দেশ্যে। আজকে খুব ভিড় হবে, তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছি। রাত্রিবেলায় উঠে যাবো ট্র্যাক করতে, তাই সঙ্গে রাখুন আজকে। আজকে ব্লগটা খুব সুন্দর হবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু কিছু বাঁশের লাঠি নিয়ে নিলাম, যে যেরকম নিচ্ছিলো 2টা করে পিস নিচ্ছিলো, লাঠিগুলো নিয়ে নিলাম যাতে যখন ওঠার সময় কোনো প্রবলেম না হয়, একটু সাপোর্ট পাওয়া যায় লাঠিগুলো দিয়ে। চলো যেতে থাকি। আপনারা সনপ্রয়াগের কাছে অনেক ক্লক রুম পেয়ে যাবেন, এই যে ক্লক রুম এই একটা, এরকম অনেক ক্লক রুম পেয়ে যাবে সনপ্রয়াগের। ওখানে আপনাদের জিনিসপত্রগুলো রেখে দেবেন, রেখে দিয়ে আপনারা তারপর ট্র্যাক করবেন। যত হালকা জিনিস নেবেন ততই আপনাদের সুবিধা হবে। এইখানে রেজিস্ট্রেশন চেক হবে, আর যদি রেজিস্ট্রেশন নেই তাহলে রেজিস্ট্রেশন করানো হবে। দেখে নাও বন্ধুরা রেজিস্ট্রেশন। এবার গাড়ির জন্য লাইন দেবো, আমরা গাড়ির জন্য লাইন দিয়ে তারপরে গাড়িতে বসবো। এবার আমরা সোনপ্রয়াগ থেকে গৌরিকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি পিকআপে উঠে। পিকআপে পাওয়া যাচ্ছিল না, ট্র্যাকিং করে তারপর পিকআপ ধরতে হয়েছে। এবার কিছু 5 কিলোমিটার পর্যন্ত আমরা পিকআপে যাবো, তারপর ওইখান থেকে গৌরিকুণ্ড, গৌরিকুণ্ড থেকে তারপরে আমরা ট্র্যাক করা শুরু করবো। চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। 16 কিলোমিটার দেখাচ্ছে কিন্তু ট্র্যাকটা 22 কিলোমিটার। এই যে 22 কিলোমিটার ট্র্যাকিং কেদারনাথ। এখানে ঘোড়ার যাওয়ার জন্য যে চার্ট, সেই চার্টটা দেওয়া আছে। দেখো যেতে হলে কি কত কি পড়বে ভাড়া, তাই লেখা আছে ওখানে কোথায় কোথায় যেতে হলে কত কি। দেখে নাও, যারা যাবে তারা এখান থেকে বুক করে নেবে। এই যে বুকিং স্টেশন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে খচ্চর। এর পিঠে উঠেও লোকে যায়, পাইটে যারা উঠতে পারবে না তারা এর পিঠে উঠে যায়। আর এগুলো হচ্ছে পিঠু, এই সামনে যেটা দেখতে পাচ্ছো এগুলোকে পিঠু বলে। এর পিঠে এর মানে একজন মানুষ নেয়, এটা তো আর খচ্চর না, এটা একজন মানুষের ইসে মানুষই নিয়ে যায় উপরে আর একজন মানুষকে, এই যে এটাকে এই এর উপরে বসিয়ে নিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেলাম, বাপরে বাপ, মাত্র 2 কিলোমিটার রাস্তা আসছি। কষ্ট হয়েছে মনে হয় অনেকটা, অনেকটা কষ্ট হয়ে গেছে 2 কিলোমিটার রাস্তায় এসে। দেখো এক সাই এক রাস্তা দিয়ে ঘোড়া খচ্চর আর মানুষ সবাই একই রাস্তাতে যাচ্ছে। কেদারনাথে স্বর্গের হাওয়া খেতে গেলে আগে নরকের হাওয়াটা খেয়ে যেতে হবে, তারপরে স্বর্গের হাওয়া পাওয়া যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ছড়াই, সুন্দর একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। কেদারনাথ যাওয়ার পথে দেখুন ঝর্ণাটা, অসাধারণ ঝর্ণা। সেই অনেক উপর থেকে জলটা পড়ছে, ঝর্ণার জল, আর খুব ঠান্ডা জলটা, ঝর্ণার জলটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কেদারনাথ যাত্রাতে সব রকম ওয়েদার পেয়ে যাবে। 23 কিলোমিটার জার্নিতে খুব গরম পেয়ে যাবে, খুব ঠান্ডা পেয়ে যাবে, বৃষ্টি পাবে, মানে জামা খুলে থাকতে হবে, জামা পরতে হবে, আবার রেইনকোটে পরতে হবে। পাহাড়ে বৃষ্টি দেখো কত সুন্দর বৃষ্টি নেমেছে ঝমঝম করে। এটা হচ্ছে বৃষ্টি, যে কোনো সময় আসতে পারে 200 মিটার পর থেকে, যে কোনো টাইম। একটু আগে বৃষ্টি এসছে তার জন্য আটকে গেছে যাত্রা, কাদা কাদা হচ্ছে রাস্তা যাবে। আর এই খচ্চর, খচ্চরের জন্য চলাই যায় না রাস্তায়, খচ্চর আর খচ্চর, মানুষ আর খচ্চর এক রাস্তায় চললে এরকম রাস্তার তো অবস্থা হবেই। আর ওই যে অবস্থা ভিউ, ওইখানে যেতে হবে এখন আমাদের। চলো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। এই ভিউটা দেখো শুধু, ওই জল পড়ছে পাহাড় থেকে ঝর্ণার মাধ্যমে। রেনকোট পরে নিয়েছি কেদারনাথ যাওয়ার জন্য, বৃষ্টি হচ্ছে শুধু। 2-3 বার বৃষ্টি হয়ে গেছে অলরেডি, ভিজে গেছি 2-3 বার বৃষ্টি হয়েছে, ভিজে গেছি। এবার যখন তখন বৃষ্টি, যখন তখন বৃষ্টি আসতে পারে, দেখুন ভিউটা। তাই রেনকোট অলরেডি পরে নিয়েছি, চলুন যেতে যেতে দেখাই। খুব হাঁপিয়ে যাচ্ছি, এতটা ঢাল না সোজা, খাড়া ঢাল পুরোপুরি একদম, তার জন্যই। দেখতে থাকুন ভিডিও।
আসলাম এদিক থেকে, এই দেখো আসলাম এদিক থেকে, এদিক দিয়ে এই রাস্তাতে এসে আবার এই রাস্তাতে গিয়ে যেতে হবে ওই উপরে ওই দিকে ওই কোনারে ওই বরফের কাছে। চলো যাই ধীরে ধীরে। ওই দেখতে পাচ্ছেন ওইখান থেকে উঠেছি আমরা, এই দেখুন এখনো প্রায় দশতলায় উঠতে হবে। চলো যাই। আর 8.5 কিলোমিটার আছে কেদারনাথ, আর বেস ক্যাম্প আছে 6.5 কিলোমিটার, আর একটার পর হেলিকপ্টার, একটার পর একটা হেলিকপ্টার চলেই যাচ্ছে। এই দেখো আমরা কোথা থেকে আসলাম। এই দেখো ভিউটা দেখো বন্ধুরা, শুধু ওই দেখো প্লেন হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে, আর এই ঝর্ণাটার ভিউটা দেখো, তারপরে আরো ভিউ দেখবে, মাথা নষ্ট ভিউ দেখলে। ও আও চলো যাই, যেতে যেতে কথা বলি। চলো 8 ঘন্টার হাঁটছি, এখনো সেই বেস ক্যাম্পে পৌঁছাতে পারলাম না, এখনো বেস ক্যাম্প বলছে 8 কিলোমিটার। কি যে একা আঁকা বাঁকা আঁকা বাঁকা সব খাড়া ঢাল, উঠতেই পাচ্ছি না। চলো দেখাই কেমন আঁকা বাঁকা ঢাল। এই যে খচ্চর, এদের নিয়ে একটু সব থেকে বড় সমস্যা, দেখো পুরো ঢাল উঁচু ঢাল, আবার ওই যে উপর দিকে, আবার ওই দিকে, আবার ওই দিকে, এইভাবেই ঢাল ঢাল ঢালু ঢালু রাস্তা। ভিউটা কিন্তু অসাধারণ। এখন আমরা একটু ম্যাগি খেতে দাঁড়িয়েছি একটা দোকানে, এই যে দোকানে ম্যাগি দিয়েছে এক প্লেট ম্যাগি, মানে একটা ম্যাগি যেটা 5 টাকা হয়েছে সেটা 60 টাকা দাম। দেখো ম্যাগিটার কোয়ান্টিটি কেদারনাথে। প্রায় কাছে চলে এসেছি, আর অল্প একটু দূর আছে। চলো দেখতে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। ওই দেখা যাচ্ছে বরফ পাহাড়ের উপর দিয়ে কৈলাস। চলো এই সেই বরফ বন্ধুরা, যেটা 2 মাস 1 মাস মানে 15 দিন আগেও এখান থেকে বরফ ছিল। দেখো বরফ ওখানে, আর ওই বরফ ওই সাইডে বরফ এখনো আছে, ওই বরফ, আর এই যে বরফ, এই বরফ এখনো রয়েছে, সাদা সাদা বরফ। চলো দেখাচ্ছি কাছ থেকে তোমাদের, আর বেশি দূর নেই, বেস ক্যাম্প থেকে আমরা চলে এসেছি প্রায় বেস ক্যাম্পের কাছেই। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। রাস্তাটা ভীষণ পরিমাণে স্লিপ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে না তার জন্য। এই দেখো বন্ধুরা বরফ, এই দেখো বরফ, বরফ পুরো জমে আছে, এই দেখো পুরো বরফ শিল্ড হয়ে আছে, উপর থেকে নেমেছে পথে। এই দেখো বরফ, এই একটা লেয়ার বরফের, এই একটা লেয়ার, আর মাঝখান দিয়ে রাস্তা কেটে কেটে নিয়েছে পুরো লেয়ারটা। দেখো চলো দেখাই লেয়ারটা, এই যে বরফ পুরো পুরো বরফ জমে গেছে এখান দিয়ে, এই একটা লেয়ার আর এই সাইড একটা লেয়ার, আর মাঝখান দিয়ে রাস্তা রেখেছে। মানুষের থেকে 10 ফুট উঁচু উচ্চতা বরফ এটা। তো ফাইনালি আমরা কেদারনাথে চলে এসেছি। এই দেখো কেদারনাথ মন্দির পিছনে বরফে ঢাকা, আজকেও স্নোফল হয়েছে, তা স্নোফলটা তুলতে পারিনি, কালকে দেখাবো না স্নোফলটা। এই দেখো জয় বলে
মন্দিরে ঢুকে গেছি, এই যে পূজোর জন্য প্রসাদ নিয়ে নিয়েছি, এবার যাব আমরা। এই যে লাইনে রয়েছি এখন, চলো দেখাই আপনাদের। ইভিনিং এ আমরা এন্ট্রি নিচ্ছি, চলো দেখতে থাকো বন্ধুরা। এই সামনেই আমাদের গেট, অনেক কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে এসেছি তো, চলো দেখতে থাকো। হর হর মহাদেব, জয় মামা কেদার কে। মন্দিরের সামনে চলে আসছি আমরা, এই যে হর হর মহাদেব। স্নোফল হচ্ছে, এই দেখো মন্দিরের অবস্থা, অনেক পরিমাণ স্নোফল হচ্ছে, এই দেখো স্নো পড়ছে এখনো, আর ওইগুলো সব সাদা বরফে ঢেকে গেছে সব পাহাড়গুলো, লাগাতার সকাল থেকে রাত পর্যন্ত স্নোফল হচ্ছে।